হেগো তোর বাপের ঘর তো ভালোই যাচ্ছি এত বড়। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাকাস হয়েছে, ঝাকাসটা একদম শেষ তো দেখবি, শুরু করা যাক। হ্যাঁ রে লুলু, এবার বড় হলি রে, এবার কাজযোগ কর, তোর বাপটা আর কতদিন খাইতে খাইতে খোয়াবে। হ্যাঁ বাবা, তুই একদম বুড়া আঙ্গিলি নাকি পাছে বলেন কি বুড়া আঙ্গাই রে, এখনো যদি কইনা দেখতে যাইও কইনা তো আনিবই, তার সঙ্গে কইনার মা কোন নিয়ে চলে আসব। মারি ভয়া কথা কার, আমি একটা শাড়ি কিনে দিতে বলে কি সেদিকে মুড়া দেনাই, আর বলে কইনা দেখতে গেলে কইনা আমি আসব, কইনার মা কোন নিয়ে আসব। তুই না গো ভোলার মা একদম রাগে যাই, দাঁড়া তোকে শাড়ি কিনে দিব, দুর্গা পূজাটা আসুক। আর তো বলি তোরা ঘেচের ঘেচেরটা বন্ধ করে আমাকে ভাতটা খেতে দিবি কি? একদম ভাত ছুবিস নাই, নাই তো হাতটা কাটে তোর পেছনে ভরি দিব। বোকা চোদা, তোকে বলছি না এবার কাজ যোগ কর। মানে তোরা এবার খাবার সময় ঘেচেরে 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 করতেই থাকবিস বল? ঘেচের ঘেচে না করলে হবে কি নাই এবার দেখতে পাচ্ছি না, এত বড় ভাদর মাস টান টান আর কাজ যোগ নাই, তো তুই কাজ যোগ কোন দিকে কর। তো কাজ নাই তো কি হবে, মস্ত মস্ত দুটা বোদা পান্ডা আছে তো, ওই বোদা পান্ডা লাগে বিকিয়ে দে বলেন কি? বোদা পান্ডা বিকিয়ে দিব, আর কালী পূজা কি দিব? হ্যাঁ এখনই কালী পূজা, এখনো বিশ্বকর্মা পূজা বাকি আছে, ভাদু পরব বাকি আছে, তারপর আরো দুর্গা পূজা বাকি আছে, তারপর লক্ষ্মী পূজা বাকি আছে, তারপর কালী পূজা আছে, আর এখনই তুই ভেড়ার জন্য ছাগলের জন্য করছিস। না বাবু ওরকম হবে নাই, আমি নাই তো তোকে ঘর থেকে বের করে দিব, তুই কোনো দিকে কাজ যোগ্য নাই তো। দুধ চান্দির আর খাবই নাই আমি চললি। আহা চিলিকা চিলিকা, তোর বাপে তোকে ঠিকই বলছি, কাজ যোগ নাই, শুধু মদনের বেটার সঙ্গে এদিকে আর এদিকে হেচাক ফেচাক ঘুরে বুলা। এ বাপ, আমি মনে করেছিলি আমার বাপটাই গেঞ্জাল হয়ে বটে, আমার মাটা তো দেখছি না বোম্বা আস্তর। ঠিক আছে গো, ভাত গুলা রাখিয়ে দে, ছাগল খাবে, আমি চললি নামগুলি দিকে। হ্যাঁ হ্যাঁ চলে যা চলে যা, আমিও ছোট আর মাকে ফোন করে বলে দিচ্ছি, যদি ভাত দেয় না তোর সঙ্গে আমি লড়াই লেগে যাবো। হ্যাঁ গো মা, তোদের মতো লই ওরা বুঝলি না, ওরে খাতে দিয়ে নিবে আর তোকে বলবে যে না তো ভাতেই দিনে গোটা দিন দে ছিলাটা তোর জন্য ভোকে রইল, তোকে গাইল দিবে। হ্যাঁ হ্যাঁ যা যা দিবে তোকে যা। তুমি ভাত খাবে? নাই রে নাই খাই নাই, মা বাপে খাতিয়ে দিল নাই, বলছে কাজ কর, তো আর কি কে বুঝাবে যে এত বড় ভাদর মাসে কে কাজ দিবে, সবাই তো গরিব। মালিক তুমি আমার হাঁড়াগুলো পরিষ্কার করে দিবে, আমি তোমাকে একটা 9.5 টাকা নোট দিব, 9.5 টাকার। লে বাপ, তো 9.5 টাকার নোটটা কে ছেপেছিল? হ্যাঁ মালিক, আমি অত সব করে জানি না মালিক, তুমি আমার হাঁড়া পরিষ্কার করে দিবে। কথা বলাটাই আমি এবার বন্ধ করে দিব, এমন একটা মেশিন সেট করে দিব না তুই কোথায় বলতে পারবি না, তুই দমে ভতর ভতর করতে পারি আজকাল আমি বুঝতে পারি গেছি। ঠিক বলেছো। হ্যাঁ গো তোর বাপের ঘর তো ভালোই যাচ্ছি, এত বড় ভাদর মাসে তোর মা বাপের পাশে কোনো বলিবে কেন কি? আমার মা বাপের কোনো বলিবে নাই, তোমার মা বাপের মতন আমার মা বাপটা লইছে যে সব সময় ঘেচের 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 মেন হাতেই থাকিবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমার মা বাপকে দোষ দিছি না, ঠিক আছে মানে বলেছি, আমার মা বাপকে দোষ দিয়াটাও বিধান যাবে, ভালো কথা বলিয়ে দিছি। ওইটা কোনো দোষ দিয়া নাই, তোমার মা বাপটা সব সময় মেন হাই তো বলিব না। তোর মনে আছে না ভাদর মাস পঠাইতে, ভাদর মাস কাজ যোগ্য নাই। এ দুটি ভাত রাঁধে দে, দুটি শাগ রাঁধে দে, আর বহালে ঝিঁকেছি ডবা মাছ রাঁধে দে। আমি এখানে ভোকে মরছি আর বাবুর মা আইলো জামাই, ওই জামাইকে তুই মাছ রাঁধে খোয়া আর আমাকে কলা পাকা দে, কলা পাকা। তো কি করব বল, আমার ঠেনে না পয়সা আছে না কোনো আছে, আই এম বড় ভিখারি। হে ভাই, আমি কি ভোকে মরে গেলে তোর ভালো হবে? তবে চো বাঁধ টানলে এক ঘটি জলেই খেয়ে লিবি চো, তাও তো কিছু করে বাঁচিয়ে রইতে পারবি। তাও তুই আর দোকানে কোনো জিনিস কিনে খোয়াবি নাই বল? দেখ ভাই, দোকানের আমাকে কোনো জিনিস কিনে খোয়াতে বলিস না, আমি বলছি না আই এম বড় ভিখারি, আমার টেনে একটা টাকা নাই ঘে। না রে এরকম করে হবে কি নাই, আমাকে কোনো দিকে কাজেই দেখতে হবে কে, আর কাজ করে যখন পয়সা ইনকাম করব না তখন তুই বলবি লে রে মদ খোয়া, লে রে গুটকা খোয়া, লে রে বিড়ি খোয়া, তখন তো তোর চুলগুলো ছিঁড়ে নিয়ে ধান হয়ে যাবো বলে দিছি আমি। তো হে রে ভাই, আমার ঠেনে পয়সা নাই তো কি করি বললে, লে দুটা কিডনি আছে ওই কিডনি গুলাই যাই বিকিয়ে দে যা। কেনে রে, টুকু রক্ত বিকিয়ে দিতে গেলে তো নাস্তার দামটা বিহান যাবে, চল টুকু রক্ত বিকিয়ে দিবি চল। তো তোরও তো রক্ত আছে, আমার কি একাই রক্ত আছে, তোর রক্তটা বিকে নাস্তা করে খা কেনে। সালা এখনই আমার রক্তটা বিকে যদি আমি মরি যাই, আর আমার এখন বিয়া হই নাই, আমার বিয়া করার দমে শখ আছে, আমি আগে মরবো না বাবু, তুই আগে মরি এলে তবে আমি মরবো।
আমার কি বিয়া করা শখ নাই রে ভাই, আমারও তো বিয়া করা শখ আছে। তাহলে চো কোন দোকানে আমাকে কোন কিনে খাওয়াবি চো। আরে ভাই, বাপে ধার দিতে বন্ধ করে দিয়েছে সব দোকানকে। তবে চো তোদের ঘর যাবো, চো তোদের ঘরে দুটি ভাতেই খাবো চো। ঠিক বলেছো। হ্যাঁ ভাত আছে ঘরে, চো 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 ভাতেই খাবি চো। বাসি ভাত আর দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর একটা পেঁয়াজ কাটা দিয়ে দিব, আর একটু সাঁচি তেল দিয়ে দিব, করচ করচ কুড়ুম কুড়ুম পক পক খাইয়ে নিবি চো। হ্যাঁ চল ভাই চল, বড় ভক্ত লাগেছে ঘরের লোকে খাতে বসাই নিয়ে বলছে কাজ কর, রাগে মাগে চলে আসেছি তোর কাজ। হ্যাঁ আর আমার ঠেন আসে নিয়ে তুই কলা পাকা পালিস, ভালো মন্দ তুই বিরিয়ানি ফিরিয়ানি পাতিস, তাও নয় তোর দিনটা ভালো যাচ্ছ। আর বলিস না রে ভাই, সকালে আজ রসুনের বিটির মুখটা দেখে নিয়েছি, ওই জন্যই তো আজকের গোটা দিনটা আমার খারাপ যাচ্ছে। না না আমি এবার বুঝতে পারছি, তো একটা ভালো দেখেও যা দেখাতে হবে, তাছাড়া আর হবে নাই, চো এখন ঘর চো। কেমন হইলো বাপ, আমার মাথা ঠেঠা বটে আর জামাই দাদা ঠেঠা বটে, কেমন হইলো মিষ্টিটা খেতে পারি না। তোর আর মনটা কিসে খারাপ হইলো রে? হ্যাঁ তোর তো গার্লফ্রেন্ডও নাই যে ধোকা দিয়ে দিয়েছে বলে তোর দুঃখ লাগছে কষ্ট লাগছে, তুই তো সিঙ্গেল, তুই তো থুবড়াই মরবি রে। তাহলে তো মনটা হাঁচা দিয়ে কুটাকুটি রামায়ণ দেখতে পাবো রে। এরে ছোটু আমার ভক্তি শাখ গুলিয়ে গেল রে, তো তো রামায়ণ দেখতে যাবো, তো রামায়ণ দেখতে যাবো। আরে ভাই আজকে রামায়ণ মহাভারত সবই দেখতে পাবি, চো 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 এক রইছো, তোকে মিষ্টি আমি খাওয়াবো রে, তোর জামাই দিন না খাওয়াইলে তো কি হবে, আমি তো খাওয়াবো, চো চো তোদের ঘর যাবো চো। দূর 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 আর যাবো না, মনটা আমার খারাপ হয়ে গেছে, আর আমি যাবো না ঘর, আমি এবার লোকের ঘরে যাই ঘুমাবো। লোকে ঘুমাতে দিবে এক নাই রে বাবু, এই যে ভাদর মাস বটে, ভাদর মাসে গাদর জন হাই বুঝলি, এই ভাদর মাসটাই না পুরা টান টানের মাস বটে, কোনো দিকে কাজ নাই কোনো দিকে যোগ নাই, চো চো জলদি করে চো, তোদের ঘর রামায়ণ হয়েছে শুরু দেখা পাবো, চো চো জলদি করে চো। জলদি করে চো। দেখো জামাই, তোমাকে আমি ঢের খোললে বুঝাচ্ছি, এক ঘন্টা হয়ে গেল বুঝাই বুঝাই, তুমি যে রাস্তায় এসেছো সেই রাস্তায় পাটি পেটিপে চলে যাও তুমি। না তো আমি যাবো নাই, শ্বশুর ঘর আসেছি, শ্বশুর ঘর কি আসি নিয়ে যাবার জন্য আমি আসেছি। দেখো বাবা জীবন, আমি তোমাকে বারবার বলছি, এটা ভাদর মাস বটে, ভাদর মাসে জামাই আমরা রাখি নাই, ভাদর মাসে একে টান টান জন নাই ঝড়ি নাই, দমে রোদ দিছে, কাজ যোগে কেউ করতে পারছে না, কেউ কাজ যোগ দিছে না, তুমি ভাদর মাসে আসে ঢুকেছো, তুমি আশ্বিন মাসে আসতে পারলে না। অত আমি কিছু জানি নাই, আমাকে খাসির মাংস আনিয়ে খাওয়া। আমার বাপ কোন কলা গাছ লাগাইছে নাকি যে বাপের কলা খাবো? তোদের ঘরে তো ডালিম গাছ আছে, তো তবে তোর মায়ের ডালিম গাছ খাবি যা। আমি ধরে নিয়ে মশলা কুটা কুটি দিব, ভালো কথা বলে দিচ্ছি, তোর ভাইকে চুপ করা। আমি কোনো বলবো না, তোমার মায়ের আমাকে দমে সাথায়, এবার আমার মায়ের তোমাকে সাথাবে। ওহ মানে তোরা দুবা বিটি আমার সঙ্গে গেম খেলছি, ফ্রি ফায়ার পাবজি? হ্যাঁ এমন তোদের কানাগোড়ারে থাবড়াই দিব না, লট করে ঘুরকে যাবি। কোহে কুটুম কখন আলে হে, আর বলো না হে, বেকার আলি তোমাদের গা, আমি মনা করলি সালালার সঙ্গে টুকু ফুর্তি করবো, টুকু মদ ভাং খাবো, তো শাশুড়ি আসে নিয়ে ছেঁকে নিয়েছে বলছে ওখানে ঘর যা, ভাদর মাসে জামাই দেখবো নাই, মানে শাশুড়ি আর শ্বশুরের খোয়াতে ফাটছে। আমি আর কোনো রকমে যাবো না যতক্ষণ না খাসির মাংস খাই। হে কুটুম চলো চলো, তুমি আমার সঙ্গে চলো, আড্ডাই বসবো, চলো তোরা আড্ডাই বস, যথাই পারিবি বসবি, আমার ঘরে কুটুমকে তোদের ঢুকতে দিব নাই, ভাদর মাসে অন্তত তোদের ঘর নিয়ে যা, তোদের ঘরে যাইবি, ভাদর মাসটা পিয়াবে, কাশির মাসটা শুনে আনি দিবি। গজে কি ওরকম কি বললি হবে, তোর একমাত্র জামাই, তো একমাত্র জামাই তো আছে ভাদর মাসে কে আসতে বলেছে, একে ভাদর মাসে টান টান, আর ভাদর মাসে আসিনি ভক করে ঢুকে গেছে ঘরটাতে। তখন আজকের দিনটা রয়েছে যাবে, কালকে যাবে, আজ খাসির মাংস নিয়ে আন, আমরা টুকুটুকু খাবো। কুকুর পালটা ভাইছে,
চলো হে কুটুম, চলো চলো, তুমি আমাদের ঘরে থাকবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, শাশুড়ি ঘর রইব না, শালি শাশুড়ি আমার কারো বলছে কি এইখান থেকে পালান যা, ভাদর মাসে তো কাজ থেকে বলেছে। টাটা, বাই বাই, গুড নাইট।